হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো আর সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও আমি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই তোমাদের ওটা দাঁড়িয়ে যাবে। আপনারা হয়তো বিশ্বাস করতে নাও পারেন, কিন্তু ঘটনাটা সত্যি। এখন আসল ঘটনাটায় আসি। এপ্রিল মাসের এর শুরুর দিকে, তখন আমি সবেমাত্র SSC পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হব। আমার স্কুল শেষ করেছিলাম আমার গ্রামের বাড়ির একটি স্কুলে। লেখাপড়ায় ভালো ছিলাম বলে মা চাইলেন শহরের ভালো একটি কলেজে ভর্তি হই। এই ভেবে মা আমার এক দূর সম্পর্কের মামার সাথে যোগাযোগ করলেন। মামা বললেন, ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও, আমি ওকে ভালো দেখে একটা কলেজে ভর্তি করিয়ে দেব। কয়েকদিন পরে সব কিছু গুছিয়ে চলে গেলাম মামার বাসার উদ্দেশ্যে। মামা আমাকে বাস স্ট্যান্ড থেকে এগিয়ে নিয়ে যেতে আসলেন, যেহেতু আমি আয় প্রথম শহরে এসেছিলাম। এর আগে মামার পরিবার নিয়ে কিছু বলে রাখা দরকার। মামার বয়স প্রায় 40-এর কাছাকাছি। একটি সরকারি চাকরি করেন, কিন্তু কাজের চাপে মাত্র কয়েক বছর আগে বিয়ে করেছেন। যে মেয়েটাকে বিয়ে করেছেন তার বয়স হবে 25 কি 26। প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আসল বিষয়ে মেয়েটার বাবা নিতান্ত একজন গরিব মানুষ, তাই মামার বয়স না দেখে বিয়ে দিয়ে দেন। যাই হোক, মামার বাসায় আসার পরে উনি মামিকে ডেকে বললেন আমাকে আমার রুমে নিয়ে যেতে। মামি আমাকে আমার রুমে নিয়ে বললেন, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। এই বলে মামি চলে গেলেন। আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করার পর মামা ও মামির সাথে অনেকক্ষণ কথা বললাম। পরে চলে গেলাম একটু রেস্ট নিতে। মামার বিয়ের বয়স হবে প্রায় 3 বছর। উনাদের 1 বছরের একটা ছেলে আছে, কিন্তু মামিকে দেখলে মনে হয় না যে তার বিয়ে হয়েছে। দেখতে অনেকটা হিন্দি ফিল্মের নায়িকাদের মতো লাগে। সুদূর উন্নত ছোট পাহাড়ের মতো বক্ষ যুগল, তার সাথে নদীর ঢেউ এর মতো আঁকাবাঁকা নিতম্ব। দেখলে কি যেন করতে ইচ্ছে করে। কিন্তু এই কয়দিন তাদের সাথে থেকে একটা জিনিস বুঝতে পারলাম, মামা মামির সাংসারিক জীবনটা তেমন সুখের নয়। প্রায় সময় তাদের রুম থেকে ঝগড়ার ওপরে মামির কান্নার শব্দ শুনতে পেতাম। যেহেতু মামি কম বয়সী, প্রায় আমার সমান ছিলেন, তাই প্রথম থেকেই মামির সাথে আমার একটা সখ্য গড়ে উঠে অবসর সময়ে মামি আর আমি বসে গল্প করতাম। এইভাবে আস্তে আস্তে মামির সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন আমি কলেজ শেষ করে বাসায় এসে রেস্ট নিচ্ছি, মামি বললেন টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নাও। তার কথায় আমি খেতে আসলাম। মামা যেহেতু এই সময় অফিসে থাকেন, তাই দুপুরে আমি আর মামি একসাথে খাই। খেতে বসে দুজন গল্প করতে লাগলাম। কথার প্রসঙ্গে মামি আমার কলেজের মেয়েদের কথা তুললেন। জিজ্ঞাসা করলেন আমার কোনো মেয়ে বন্ধু আছে কিনা। আমি বললাম হ্যাঁ আছে কয়েকজন। মামি অবাক হয়ে বললেন, কয়েকজন? আমি বললাম, আসলে তুমি কি ধরনের মেয়ে বন্ধু বলছো? সে বলল, প্রেমিকা টাইপের। আমি একটু আশ্চর্য হলাম তার প্রশ্ন শুনে, কেননা এইরকম প্রশ্ন মামি আমাকে কখনো করেনি, তাই আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আমতা আমতা করে বললাম না। মামি হেসে বললেন, কেন, কি বলবো বুঝে পেলাম না। বললাম এইসব আমার ভালো লাগে না। মামি হেসে বললেন, কেন, সব কিছু ঠিক আছে তো? আমি বুঝতে পারলাম না আসলে উনি কি বুঝতে চাইছেন। তারপর একটু পরে বুঝলাম উনি কি বলতে চাইছেন। আমি থতমত খেয়ে গেলাম। তারপর একটু হেসে বললাম, সবই ঠিক আছে। এর মধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। মামিকে বললাম আমার অনেক ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাতে গেলাম। রুম ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার শুধু মনের মধ্যে মামির বলা কথাগুলো আসতে লাগলো। হঠাৎ মনের মধ্যে আসলো, মামি আজ এরকম কথা বলার কারণ কি? কিছুই বুঝতে পারলাম না। এইভাবে কয়েকদিন গেল। এরই মধ্যে মামির সাথে বান্ধবী থেকে শুরু করে আরো অনেক দূরে চলে গেলাম। দূরে বলতে মামির সাথে মামা কি করে বা আমি কোনো মেয়ের সাথে দৈহিকভাবে মিলিত হয়েছি কিনা এইসব বিষয় নিয়ে। আস্তে আস্তে জানতে পারলাম মামার সাথে রাতের জিনিসে মামি তেমন একটা তৃপ্ত নন। এই কথা জানার পর আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। লামিয়া ব্লগে অনেক গল্প শুনেছি যেখানে মামির সাথে ভাগনার অনেক লাগালাগির কথা বলেছে, তাই চিন্তা করলাম একদিন সুযোগ বুঝে ওকে ধরে ফেলব।
কিন্তু আবার চিন্তা করলাম, ও তো শুধু কথা বলছে, বন্ধুর মতো মনে করে যদি কিছু করলে উল্টা রিয়াকশন হয়, এই ভেবে কিছু করলাম না। কিন্তু প্রতিদিন রাতে ও গোসলের সময় ওর কথা মনে করে দুইবার করে রোজ হাত মারতে শুরু করলাম। একদিন মনের মধ্যে একটি আইডিয়া আসল, মামি যখন গোসল করে তখন ওর পুরা ন্যাংটা দেহ দেখার বুদ্ধি করলাম। যেই ভাবা সেই কাজ, মামা সকালে অফিসে যাওয়ার পরে মামি গোসল করতে ঢুকলেন, সুযোগ বুঝে চুপি চুপি আমি ওর ঘরে ঢুকে পড়লাম। ঢুকে আরেকটা সুযোগ পেলাম, মামির একটা ছোট বাচ্চা ছিল তাই গোসল করার সময় বাথরুমের দরজা হালকা ফাঁক করে উনি গোসল করতে ঢুকলেন। আমি চুপি চুপি দরজার ফাঁক দিয়ে দেখতে শুরু করলাম। প্রথমেই যা দেখলাম সেটা দেখে আমার চোখ কপালে উঠে গেল, একটা নগ্ন নারী আমি আমার জীবনে এই প্রথম দেখছিলাম। কি সুন্দর করেই না সৃষ্টিকর্তা নারী দেহ বানিয়েছেন। অবাক হয়ে আমি দেখতে থাকলাম, শরীরে কোনো কাপড় নেই, উপরে ফোয়ারা থেকে পানি পড়ছে ওর নেংটা গা বেয়ে, গোলাপি রঙের ঠোঁট বেয়ে ওর পাহাড়ের মতো দাগগুলোকে বেয়ে একদম নিচে সেই আশ্চর্যময় জায়গা স্পর্শ করে ওর তুলতুলে উড়ু ছুঁয়ে নিচে গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, আমার কলা খাড়া হয়ে লাফাতে লাগলো। আমি আলতো করে পেন্টের স্প্রিং খুলে কলা খেঁচতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা সময় ধরে ওই মাগি ওর পুরা শরীর ঢলে ঢলে গোসল করল। এর মধ্যে আমিও আমার কাজ শেষ করে ফেললাম। তারপর ও বের হবার আগে প্যান্টটা পরে দ্রুত শব্দ না করে রুম থেকে বেরিয়ে আসলাম। কিন্তু রুম এ ঢুকে আবার ওর নগ্ন শরীর চোখের সামনে ভেসে উঠল। বাথরুমে ঢুকে আবার হাত মারলাম, তারপর গোসল করে খেয়ে নিলাম। কিন্তু খাওয়ার সময় লক্ষ্য করলাম মামির দৃষ্টিভঙ্গিটা আজ অন্য দিনের চেয়ে আলাদা। কিছুই বুঝতে পারলাম না, খেয়ে রুমে চলে গেলাম। এইভাবে প্রায় মাসখানেক গেল। কয়েকদিন পর মামাকে কাজের জন্য শহরের বাইরে যেতে হলো, মামাকে ওইখানে 15 দিনের মতো থাকতে হবে। শুনে খুশি হলাম এবার ভালো করে মামির ঘষা মাজা দেখব। মামা যাওয়ার 3-4 দিন পর রাতে খেয়ে আমি আর মামি বসে বসে টিভি দেখছি। এই সময় চ্যানেল বদল করতে একটি ইংলিশ অ্যাকশন ছবি দেখতে লাগলাম দুজনে। আর আপনারা জানেন এইসব ইংলিশ ছবিগুলোতে অনেক খারাপ সিন থাকে। হঠাৎ একটি চুমার সিন চলে এলো, আমি তাড়াতাড়ি করে চ্যানেল বদলাতে লাগলাম। তখন মামি বললেন, কেন টিভিতে দেখলে কি হয়, বাস্তবে যখন আমি গোসল করি তখন জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে তো অনেক মজা পাও। মামির কথায় আমি একেবারে বুবা হয়ে গেলাম। মামি বললেন, আর ন্যাকামি কর না, আমি সব জানি। আমি কি বলবো বুঝতে পারলাম না, আমি বুঝেই পেলাম না মামি কিভাবে টের পেলেন। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে? মামি বললেন, তুমি যে তোমার কলা খেচে প্রতিদিন যে মাল আমার বাথরুমের দরজায় ফেলে আসো, সেগুলো তো আমাকেই পরিষ্কার করতে হয়, তাই না? আমি একেবারে নির্বাক হয়ে গেলাম ধরা খেয়ে, আমার মুখ একেবারে লাল হয়ে গেল, কি বলবো বুঝতে পারছিলাম না। তখন মামি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এত লজ্জা পাওয়ার দরকার নেই, যা হবার তা হয়েছে, এখন টিভি দেখো। আমি চুপচাপ টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মামি উঠে গেলেন, তারপর তার রুম থেকে একটা সিডি নিয়ে আসলেন, আমি দেখতে থাকলাম। উনি ডিভিডি তা অন করে সিডি ঢুকালেন, সিডি চলার পর আমি একেবারে আকাশ থেকে পড়লাম। সিডিটা ছিল দুষ্টু ভিডিওর। আমি কোনো কথা না বলে দেখতে থাকলাম। 20 মিনিট দেখার পর আমার কলা জেগে উঠল, লুঙ্গি পরা ছিল তাই লুঙ্গির উপর থেকে ভালোভাবেই দেখা যাচ্ছিল আমার কলাটি। আমি লক্ষ্য করলাম মামি বারবার আমার কলার দিকে তাকাচ্ছে আর ওর দুটি পা একসাথে চেপে বসে আছে। কিছুক্ষণ আরো দেখার পর আমি আর পারলাম না, বাথরুমে গিয়ে হাত মেরে কলাটাকে শান্ত করে এলাম। এসে বসার পর মামি আর চোখে আমার লুঙ্গির দিকে তাকালেন, যেহেতু হাত মেরেছি তাই কলাটা খাড়া ছিল না। মামি এই দেখে মুচকি হাসতে লাগলেন। আমি তার দিকে চেয়ে বললাম, হাসুচ কেন? মামি বললেন, আবারও হাত মেরেছ? আমি লজ্জা পেয়ে গেলাম, বললাম, তাইলে কি করব ওইটাকে ঠান্ডা করার জন্য? এই প্রশ্নের উত্তর আর মামি দিলেন না, আস্তে আস্তে আমার কাছে আসলো, আমাকে জড়িয়ে ধরে আমার ঠুঁটে চুমু খেতে লাগলেন। আমিও আস্তে আস্তে তার কামড়াতে লাগলাম। মামি আমার কামড় খেয়ে এমনভাবে উত্তেজিত হয়ে উঠলেন যে আমি তার মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের রূপ দেখতে পেলাম।
তার চুমুর ধরনে মনে হচ্ছিল যেন আমাকে এখন পারলে পুরোটাই জ্যান্ত গিলে ফেলবে। ওর মধ্যে এই রকম কামনা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আস্তে আস্তে ওর ঠুঁটে চুষতে শুরু করলাম। মামির নাম ছিল সুমি। সুমি আস্তে আস্তে আমার বুকে হাত বুলাতে শুরু করল। আমার পরনে একটা ফতুয়া ছিল, ও সেটা খুলতে শুরু করল। আমি তাকে সাহায্য করলাম। আমার পরনে এখন শুধু একটি লুঙ্গি। আমার চুপ পড়ল ওর পাহাড় সদৃশ ডাবের দিকে। আলতো করে সুমির ডাবগুলোকে টিপে দিলাম। বুঝতে পারলাম সুমির শরীরে যেন 420 ভোল্টের একটা ইলেকট্রিক শক খেলে গেল। ও পরম তৃপ্তিতে ওর দুটি চুপ বন্ধ করে আহ উহ করতে লাগল। আমি এক ঝটকায় ওর ব্লাউজ খুলে নিলাম। ভিতরে কাল রঙের ব্রা পরা ছিল। কাল রঙের ব্রার ভিতরে 36 সাইজের ডাবগুলো একদম ঝাক্কাস লাগছিল। আমি এবার খুব জোরে জোরে ওর ডাবগুলো টিপতে লাগলাম আর ও তৃপ্তিতে শীতকার করতে লাগলো। এরই মধ্যে আমার লুঙ্গি দুজনের যুদ্ধের মাঝখানে খুলে গিয়ে ভুলুণ্ঠিত হলো। আমি পুরো নেতা ছিলাম। আমি এবার ওর ব্রা খুলতে লাগলাম। ব্রা খুলতেই দেখতে পেলাম পৃথিবীর সব পুরুষের কাঙ্ক্ষিত সেই দুটি বস্তু। মন চাইছিল যেন দুটিকে কামড়ে খেয়ে ফেলি। সুমির খোলা দাঁত দুটি আমি পরম তৃপ্তির সাথে চুষতে লাগলাম। মামি আমার পরম আনন্দের চরম শিখায় ভাসতে লাগলেন। আমাকে বলতে লাগলেন, এতদিন কোথায় ছিলে আমার প্রাণের খেলার বাবু? আমি বললাম, তোমার এই সোনা সুরসুরি এত জানলে এতদিন হাত খেচে কি মাল নষ্ট করতাম। নিশ্চয় তোমারই সোনার জ্বালা মেটাতাম। ধীরে ধীরে আমি ওর নিচের দিকে যেতে লাগলাম আর আমার স্পর্শে আমার মামি শীতকার দিতে থাকল। এতক্ষণ ও আমার উপরে ছিল, তাই ওর ডাব আর ঠোঁটে শুধু চুমু খাচ্ছিলাম। এবার এক ঝটকায় ওকে সোফাতে শুয়ে দিলাম। এক টানে ওর পেটিকোট খুলে ওকে নেংটা করে দিলাম। ওর পেন্টি পরা না দেখে খানিকটা চিন্তিত হলাম। তারপর বুঝতে পারলাম শালি আজ আমার থাপ খাওয়ার জন্য তৈরি হয়েই এসেছে। আমি আর সময় নষ্ট না করে ওর নাভির আশেপাশে চুমু খেতে লাগলাম। আস্তে আস্তে ওর নিচের দিকে যেতে শুরু করলাম। এর মধ্যে আমার নাকে একটি আষ্টে গন্ধ আসলো। বুঝতে পারলাম শালি সোনার রসে ওর পুরা নিচ ভিজে গেছে। আমি মুখ নিচে নিয়ে ওর সোনা একটা চুমু দিলাম। সাথে সাথে ওর শরীর বুঝতে পারলাম যেন একটা মুচড় দিয়ে উঠল। আমি আস্তে আস্তে ওর ভেজা সোনায় জিহ্বা ঢুকিয়ে চুষতে শুরু করলাম। অতিথি আত্মহারা হয়ে গেল। আমার মুখটাকে ও দুই হাত দিয়ে ওর সোনায় চেপে ধরল। আমি আমার নাক দিয়ে ওর সোনায় সুরসুরি দিতে লাগলাম। মুখ সরিয়ে নিয়ে এবার একটা আঙ্গুল ঢুকিয়ে দিলাম ওর সোনায়। সাথে সাথে আহ করে উঠল শালি আর আমি আঙ্গুল দিয়ে ওর সোনায় সুরসুরি দিতে থাকলাম। এইভাবে 5 মিনিট করতে থাকলাম আর মামি প্রচণ্ড তৃপ্তিতে একবার রস খসাল। আর দেরি না করে আমার কলা ওর মুখে পুরে দিলাম। ও ললিপপের মতো চুষতে শুরু করল। প্রায় 2 মিনিট চুষার পর আমার কলা লোহার মতো শক্ত হয়ে ঠন ঠন করতে লাগল। আমি ওর মুখ থেকে কলাটা নিয়ে ওর সোনার মুখে ধরলাম। আস্তে আস্তে ওর সোনার মুখে কলাটা ঘষতে থাকলাম। মামি এবার আমার কাছে কাকুতি করতে থাকল, এবার আমার সোনাটা ফাটিয়ে দে বাবা, আমার যে আর সহ্য হয় না, এবার আমার জ্বালাটা মিটিয়ে দে। আমি দেরি না করে ওর সোনার মুখে কলাটা সেট করে আস্তে আস্তে ঠেলতে লাগলাম। ওর সোনার রসে সোনাটা এমন পিচ্ছিল হয়ে গেল যে আমাকে তেমন কষ্ট করতে হলো না। আমার অনায়াসে ওর একেবারে গহ্বরে চলে গেল আমার কলা। আমি প্রথমে আস্তে আস্তে ঠাপাতে লাগলাম, এতে দেখি ওর কামনা জ্বালা আরো বেড়ে গেল। ও উহ আহ করতে করতে আমাকে জড়িয়ে ধরে আবার ওর মাল খসাল। আমি এবার গতি বাড়িয়ে দিলাম। মনে হয় তখন প্রতি সেকেন্ডে 3 থেকে 4টি করে থাপ দিচ্ছিলাম। এভাবে প্রায় 10 মিনিট ঠাপানোর পর ওকে কুকুরের মতো করে বসিয়ে ওর পিছন থেকে ঠাপাতে লাগলাম। আরো 5 মিনিট ঠাপানোর পরে ও আবার ওর মাল খসাল। আমি এবার বুঝতে পারলাম আমার আর মাল খসতে বেশি সময় নেই, তাই জুড়ে জুড়ে কয়েকটা থাপ মেরে কলাটা বের করে ওর মুখে পুরে দিলাম। ও মহা আনন্দে পাগলের মতো আমার কলা চুষতে লাগল। এইভাবে আরো কয়েক মিনিট চুষার পর আমার সারা শরীর নাড়া দিয়ে গুলির মতো মালের গরম ফুটা ওর মুখের মধ্যে পড়তে লাগলো। আমার কলার রসে মামি ভিজে একেবারে সাদা হয়ে গেল। আমি খুব ক্লান্ত হয়ে সোফার মধ্যে পড়ে গেলাম। মামি বলে উঠল, এত তাড়াতাড়ি শেষ?
আমি বললাম, সারা রাত তো পড়ে আছে, দেখব আজ তোমার সোনার জ্বালা কত। সেই দিন রাতে মামিকে আরো তিনবার মন ভরে সারা ঘর ঘুরে ঘুরে খেললাম। এইভাবে মামির সাথে আমার প্রায় 3 বছর লাগালাগি খেলা চলে মামার অজান্তে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।